বিধ্বস্ত আসবাবপত্র আর দরজা জানলার ভাঙা কাজ জানান দিচ্ছে ভয়াবহ দুর্ঘটনার। শুক্রবার সন্ধ্যা রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি এলাকার এ বাসার বাসিন্দারা আসেন বাইরে থেকে। কিছুক্ষণ পর রান্নাঘরে যান গৃহকর্ত্রী ডালিয়া। চুলা জ্বালাতেই ঘটে বিস্ফোরণ, বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের বাসিন্দারাও। দগ্ধ হন ডালিয়া, তার মা ও ভাতিজি। ভেঙে পড়ে বাসার দরজা জানালার কাঁচ। ধারণা করা হচ্ছে অটো চুলাই আগুন জ্বালাতেই এ দুর্ঘটনা। মা গেছে যে চুলা দেখতে, যে জ্বলে না কেন, পরে একটা জ্বলাই দেখে হয় না, পরে আরেকটাতে গেছে, ওইটা জ্বলাইতে গিয়ে মানে ব্লাস্ট হয়ে আমাদের গায়ে আগুন লাগছে। অসম্ভব একটা শব্দ, ভাবছিলাম যে নিচে আমার গাড়ি আছে, মানে গাড়ির গ্লাস ক্লাস ফেটে টেটে বা ব্লাস্ট হয়ে গেল কিনা, এইটা ভেবে আমি পাঁচতলা থেকে এই পর্যন্ত এসে দেখি যে ঘরের মধ্যে আগুন। পরে দগ্ধদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় এক হাসপাতালে, সেখান থেকে পাঠানো হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দুই হাত, দুই পা আর যে লাইজু আছে আমার ভাতিজি, ওর পিছনের অংশটাও একটু ইনজুর্ড হয়েছে। দুজনের প্রায় সেম সেম, আর আমার ওয়াইফ ডালিয়া ওর ফেসের উপর একটু বেশি, আর দুই হাতে আর পায়ে অল্প। দগ্ধদের মধ্যে একজনের শরীরের 60% পড়েছে বলে জানান চিকিৎসকরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।